বন্ধুরা, এখন সময় হয়েছে 1:19, আর এখন জাস্ট আমরা ইউপিতে ঢুকলাম। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে, চলো। একটা ফার্ম হাউস টাইপের লাগছে, তো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। আর কোথায় যাচ্ছি তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি। 3551 টাকা তেল এসেছে, 33 লিটার সামথিং। এখন ল্যাংচার গড়ে রয়েছে আমরা, কিন্তু আমরা ল্যাংচা হয়ে যে খাবো না। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। আর কোথায় যাচ্ছি তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ব্ল্যাক বিস্টার রয়েছে পিছনে, দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গী। আর সৌম্য গেছে এখন বর্তমানে জামাপত্র আনতে। এখনো পর্যন্ত সময় হয়ে গেছে প্রায় 12টা বেজে গেছে, সময় 12টার ওপর। ওর ফার্ম হাউসে বর্তমানে আছি আমরা। বাবু কখন আসে, গাড়ি তো ওই চালাবে, আমরা তো বসেই যাবো। যাই হোক, একদম দেখেছেন তো কী করেছে ছেলেগুলো, ছেলেটা কী করেছে দেখুন। দেখেছেন এগুলো কী, কোথায় এসেছি আমরা, একদম চিল প্লেস। আজকের দিনে প্রথম ফিউল অফ হচ্ছে গাড়িতে, পিছনে অঞ্জন দাঁড়িয়ে আছে, পেট্রোল দিয়ে মনে হয় যায় না। তো গাড়িটা এখন ফুল ট্যাঙ্ক করা হচ্ছে। এখন বর্তমানে আছে আমরা শক্তিগড় ল্যাংচা, দেখতে পাচ্ছেন পিছনে নিশ্চয়ই ল্যাংচা। এখন ল্যাংচার গড়ে রয়েছে আমরা, কিন্তু আমরা ল্যাংচা হয়ে যে খাবো না, এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানে পেট্রোল দেওয়া চলছে, কত টাকা হয় দেখা যাক। বিস্ট ট্যাঙ্ক করা হয়ে গেছে, 3551 টাকা তেল এসেছে, 33 লিটার সামথিং বেরানো যাক এখন। তো সামনে থেকে আবার পিছনে চলে এলাম, কোনো অসুবিধা নেই। ওয়েস্ট বেঙ্গল পার করে আমরা ঝাড়খণ্ডের একটা জায়গায় এসেছি এখন বর্তমানে, ধানবাগের আশেপাশে। গাড়ির প্রচুর আওয়াজ হচ্ছে, আর সামনে একটা ধাবা রয়েছে, ওখানে চাটা খাবো। তো আমরা এখান দাঁড়িয়ে সিঙ্গাড়া আর চপ খেলাম, কচুরি চপ, আর ওরা চা খেলো। তো এখানে সবাই মোটামুটি ঠিকঠাক একটা জায়গা। রাতে কতটা এগোচ্ছি আপনারা দেখতে থাকুন, আর প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, তো একটু শুনে নিন। সময় হয়েছে 1:19, আর এখন জাস্ট আমরা ইউপিতে ঢুকলাম। একটা ধাবা পেয়েছি এখানে, তো ধাবায় খাওয়া দাওয়া করবো রাত্রে। আর
আর এরপরে যেখানে আমি হোটেল পাবো সেখানে গিয়ে থাকবো। তো আপাতত একটা পনিরের অর্ডার করা হয়েছে আর একটা নর্মাল তড়কা আর বাকি রুটি। আর মুখ থেকে সব এত ঠান্ডা, মানে কথা বলছি তার সঙ্গে ইয়ে রয়েছে, টেম্পারেচার বাইরে 9 ডিগ্রির মতো রয়েছে আর পুরো রাস্তায় পুরো ফগ জমে রয়েছে, দেখতেই পাচ্ছেন সাদা হয়ে রয়েছে পুরো। তো সবাই কুকড়ি গেছে একদম, সবাই মোটামুটি শীতের পোশাক পরে সব বসে আছে। তো খাওয়া দাওয়া করা যাক, এখন রান্নাটা হচ্ছে, রান্না হলে এবার আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়া দাওয়া চলে এসছে, এই পনিরের সবজি, তড়কা, রুটি, তার সঙ্গে কিছু স্যালাডও দিয়ে রয়েছে। তো সবাই খাচ্ছে, আমিও খাই। তো খাওয়ার পরে দেখাচ্ছে বন্ধুরা। খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখা যাক সামনে কোনো হোটেল পেলে থাকবো, নাহলে গাড়িতেই আজকে স্টে হবে। তো দেখা যাক কী হয়, তো আপনারা দেখতে থাকুন কী হচ্ছে সব জানতে পারবেন। তো পূর্বা এক্সপ্রেসওয়ে করছি, এখন বাজে 2:33। চলো পূর্বাঞ্চল এক্সপ্রেস, পূর্বাঞ্চল এক্সপ্রেস ফার্স্ট এন্টার করছি 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 আগে আমি হোগা আসলে খেলা চলো। আমরা এখন টোলের কাছে চলে এসেছি, টোলটা দেখুন শুধু। ওই যে এক্সপ্রেসওয়েটা গিয়েছে, আর এক্সপ্রেসওয়ে সাইড দিয়ে একটা পেট্রোল পাম্প রয়েছে, এখানে রেস্ট করার জন্য গাড়িটা এখান ঠিক দাঁড় করে রেখেছি। তো বন্ধুরা, তো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওতে, আজকের জন্য এই পর্যন্ত। তো দেখতে থাকুন, অবশ্যই সিরিজটা খুব ভালো লাগে, আপনারা দেখতে থাকুন। তো দেখা হচ্ছে কালকে, এখনকার জন্য এই পর্যন্ত, টাটা।